সত্য আমাদের স্মৃতি এবং স্বার্থ দ্বারা কতটুকু প্রভাবিত এবং একটি ঘটনা ব্যক্তিভেদে কিভাবে একাধিক রূপ লাভ করে তারই উদাহরণ হচ্ছে রাশোমন চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রটি 1951 সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন এবং 1952 সালে একাডেমি অনারারি অ্যাওয়ার্ড লাভ করে। রাশোমনকে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম অফ অল টাইম হিসেবে। চলচ্চিত্রটির আইএমডিবি রেটিং 8.2। এটি পরিচালনা করেছেন পৃথিবীর অন্যতম সেরা পরিচালক আকিরা কুরোসাওয়া। তাই আজকে আমরা আকিরা কুরোসাওয়া পরিচালিত জাপানি চলচ্চিত্র রাশোমনের কাহিনী সংক্ষেপে জানব। চলচ্চিত্রের শুরুতেই আমরা দেখতে পাই প্রচণ্ড বৃষ্টির মাঝে রাশোমন গেটের নিচে দুজন ব্যক্তি বসে আছেন, যার একজন উডকাটার এবং আরেকজন প্রিস্ট। কিছুক্ষণ পরেই একজন কমনার দৌড়ে এসে সেই গেটের নিচে আশ্রয় নেয়। এমন সময় উডকাটার প্রিস্টকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন কমনার তাকে প্রশ্ন করে, তুমি কি বুঝতে পারছো না? কিন্তু উডকাটার চুপ করে থাকে। তখন প্রিস্ট বলে, সে এরকম অদ্ভুত কাহিনী কখনো শুনেনি এবং কাহিনীটি তার কাছে রীতিমতো হরিবল। সে হয়তো মানুষের প্রতি বিশ্বাসই হারিয়ে ফেলবে। এরপর উডকাটার তার কাহিনী বলা শুরু করে। 3 দিন আগে সে জঙ্গলে যায় কাঠ কাটতে। তখন সে একটা গাছের মধ্যে মেয়েদের হ্যাট দেখতে পায়। আরও কিছু দূর সামনে গিয়ে সে দেখতে পায় সামুরাই ক্যাপ, এরপর কাটা দড়ি, রক্ষা কবচ এবং সর্বশেষে সে দেখতে পায় সামুরাইয়ের মৃতদেহ। তখন সে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে যায় এবং পুলিশকে জানায়। তারপর আজকে তাকে ডাকা হয় ঘটনার সাক্ষী দেওয়ার জন্য। তখন সে বিচারকের সামনে ঘটনার দিন সে কী কী দেখে তা বলে। এরপর বিচারকের সামনে প্রিস্ট জানায় মৃত সামুরাইয়ের সাথে তারও দেখা হয়েছিল। সামুরাইটি একজন নারীকে সঙ্গে নিয়ে যাচ্ছিল এবং পর্দার কারণে প্রিস্ট সেই নারীর মুখ দেখতে পায়নি। এরপর একজন ব্যক্তি যে ব্যান্ডিটকে ধরে নিয়ে আসে সে জানায়, 2 দিন আগে নদীর পাড়ে মৃত ব্যক্তির তীর এবং ঘোড়া সহ সে এই ব্যান্ডিটকে দেখতে পায়। এরপর ব্যান্ডিট জানায় সে ঘোড়ায় চড়ে যাচ্ছিল এবং হঠাৎ সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে। তখন সে পাহাড়ি ঝর্নার পানি পান করে। এরপরই তার পেট ব্যথা শুরু হয়। সে নদীর পাড়ে এসে ঘোড়া থেকে নেমে যায়। এরপর ব্যান্ডিট জানায় সেই সামুরাইকে খুন করেছে। সে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল, এমন সময় বাতাস শুরু হয়। যদি বাতাসটি না আসতো তাহলে হয়তো সে খুন করত না। হঠাৎ বাতাসে সামুরাইয়ের ওয়াইফের মুখের সামনে থাকা পর্দা সরে যায় এবং ব্যান্ডিট তার চেহারা দেখতে পায়। তার কাছে মনে হয় সে কোনো নারী নয়, বরং কোনো দেবীর মুখ দেখতে পেয়েছে। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় সে মেয়েটিকে বন্দী করবে, এমনকি এর জন্য যদি সামুরাইকে হত্যা করারও প্রয়োজন পড়ে। তবে হত্যা না করে যদি মেয়েটিকে পাওয়া যায় সেটা হবে উত্তম। তখন সে দৌড়ে সামুরাই এবং তার ওয়াইফের কাছে যায়। গিয়ে সে তাদের চতুর্দিকে ঘুরতে থাকে। তারপর সে তার তলোয়ার বের করে। তলোয়ারটি দেখিয়ে সে সামুরাইকে বলে, বনের অপর পাশে একটি ধ্বংসাবশেষের নিচে সে একটি প্রাচীন তলোয়ার এবং আয়না খুঁজে পেয়েছে এবং সেই তলোয়ার এবং আয়নাটি সে মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছে। সামুরাই যদি চায় তাহলে সেই তলোয়ার এবং আয়নাটি সে তার কাছে বিক্রি করবে। সামুরাই তার স্ত্রীকে বসিয়ে রেখে ব্যান্ডিটের সাথে সেই স্থানে যাওয়া শুরু করে। বনের গভীরে গিয়ে এক পর্যায়ে ব্যান্ডিট সামুরাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সামুরাই পরাস্ত হয়। ব্যান্ডিট সামুরাইকে গাছের সাথে বেঁধে রওনা দেয় সামুরাইয়ের স্ত্রীর উদ্দেশ্যে। সামুরাইয়ের স্ত্রীকে সে বলে সামুরাই অসুস্থ হয়ে পড়েছে। স্ত্রীর মুখ বিবর্ণ হয়ে যায় এবং সে অবাক হয়ে তাকিয়ে থাকে ব্যান্ডিটের দিকে। এরপর ব্যান্ডিট সামুরাইয়ের স্ত্রীকে নিয়ে দৌড়ে সামুরাইয়ের উদ্দেশ্যে যাওয়া শুরু করে। যাত্রাপথে সামুরাইয়ের স্ত্রীর মাথার হ্যাট একটি গাছের সাথে আটকে যায় এবং অবশেষে সামুরাইয়ের স্ত্রী গাছের সাথে বাঁধা অবস্থায় তার স্বামীকে দেখতে পায়। এরপর প্রত্যেকেই প্রত্যেকের দিকে তাকিয়ে তাদের অবস্থা বোঝার চেষ্টা করে। এই পর্যায়ে রাগে উন্মত্ত হয়ে সামুরাইয়ের স্ত্রী তার সাথে থাকা ছোট ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ব্যান্ডিটের উপর, কিন্তু সে পেরে ওঠে না এবং ব্যান্ডিট তাকে ধরে ফেলে। এরপর ব্যান্ডিট তার মনের ইচ্ছা পূরণ করে, কিন্তু তখনও সামুরাইকে হত্যা করার কোনো ইচ্ছা ছিল না ব্যান্ডিটের। এরপর ব্যান্ডিট যখন ঘটনাস্থল থেকে চলে যেতে নেয় তখন সামুরাইয়ের স্ত্রী দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরে। সে ব্যান্ডিটকে বলে, ব্যান্ডিট এবং সামুরাই দুজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, কারণ দুজন পুরুষের সাথে নিজের সম্মান ভাগ করা একজন নারীর জন্য মৃত্যুর চেয়েও খারাপ। যে বেঁচে থাকবে আমি তার সাথে যাব। তখন ব্যান্ডিট সামুরাইয়ের বাঁধন খুলে দেয় এবং সামুরাইকে তার তলোয়ার ফিরিয়ে দেয়।
তারপর তারা একজন আরেকজনের উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে সামুরাই পড়ে যায়। তখন ব্যান্ডিট তার তলোয়ার দিয়ে সামুরাইকে হত্যা করে। সামুরাই মারা যাবার পর ব্যান্ডিট যখন পিছনে ফিরে তাকায়, তখন সে দেখতে পায় সামুরাইয়ের স্ত্রী আর সেখানে নেই। এই সকল কথা ব্যান্ডিট বিচারকের সামনে বর্ণনা করে। তখন বিচারক তাকে মেয়েটির ছুরির ব্যাপারে জিজ্ঞেস করে। ছুরিটি বেশ দামি মুক্তাখচিত ছিল, কিন্তু ব্যান্ডিট ছুরিটি নেয়নি। সে তখন ছুরিটির ব্যাপারে ভুলে গিয়েছিল। এ পর্যায়ে আমরা আবার দেখতে পাই রাশোমন গেটের নিচে উটকাটার, কমনার এবং প্রিস্টকে। প্রিস্ট জানায় এই ঘটনার পর মন্দিরে লুকানো অবস্থায় পুলিশ মেয়েটিকে উদ্ধার করে, কিন্তু উটকাটার বলে এ সবই মিথ্যা কথা। তখন প্রিস্ট জানায় সামুরাইয়ের স্ত্রীর বর্ণনা ব্যান্ডিটের বর্ণনার থেকে সম্পূর্ণ ভিন্ন। এরপর আমরা দেখতে পাই সামুরাইয়ের স্ত্রী বিচারকের সামনে সেদিনের ঘটনা বর্ণনা করছেন। সে জানায় ব্যান্ডিট তার সম্মানহানি করার পর তার স্বামীর একটি বাঁধন মুক্ত করে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। সামুরাইয়ের স্ত্রী সামুরাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এক পর্যায়ে সে তার স্বামীর চোখের দিকে তাকায়। সেই চোখের দৃষ্টি তার শরীরের সমস্ত রক্তকে ঠান্ডা করে ফেলে। সেই দৃষ্টিতে না ছিল রাগ, না ছিল দুঃখ, ছিল শুধু একরাশ ঘৃণা। তখন সে তার স্বামীকে বলে, আমার দিকে এভাবে তাকিও না, এর চেয়ে বরং আমাকে হত্যা করো। কিন্তু তার স্বামী সেভাবেই তাকিয়ে থাকে। সে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার ছুরি মাটি থেকে তুলে নিয়ে আসে। এরপর তার স্বামীর বুকের বাঁধন খুলে দেয় এবং ছুরিটি স্বামীর দিকে তুলে ধরে বলে, এখন আমাকে হত্যা করো। কিন্তু তার স্বামী তখনও তার দিকে একইভাবে তাকিয়ে থাকে। সে দুঃখে হতবিহ্বল হয়ে ছুরিটি হাতে নিয়ে একবার পেছনে যায়, একবার সামনে যায়। এভাবে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে তার স্বামীর উপরে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। সে দেখতে পায় তার ছুরিটি তার স্বামীর বুকে গেঁথে আছে। এরপর সে আত্মহত্যার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এই পর্যায়ে আমরা আবারও ফিরে আসি রাশোমন গেটে। কমনার জানায় সে ঘটনা শুনে কনফিউজড হয়ে যাচ্ছে। তখন প্রিস্ট জানায় ঘটনা এখানেই শেষ নয়, মৃত ব্যক্তিরও বয়ান আছে। কমনার জানতে চায় মৃত ব্যক্তির বয়ান কীভাবে পাওয়া গেল। প্রিস্ট জানায় একজন মিডিয়ামের মাধ্যমে, কিন্তু উৎকাটার বলে মৃত ব্যক্তির বয়ানও মিথ্যা। আমরা দেখতে পাই বিচারকের সামনে একজন মিডিয়াম ঘোরাফেরা করছে, যার উপর মৃত ব্যক্তির আত্মা ভর করছে। মৃত ব্যক্তি জানায় তার স্ত্রীর উপর আক্রমণ করার পর ব্যান্ডিট তার স্ত্রীকে পরামর্শ দিতে থাকে। সে ছিল খুব চতুর। ব্যান্ডিট তার স্ত্রীকে বলতে থাকে, তোমার স্বামীকে ত্যাগ করো এবং আমাকে বিয়ে করো। সে জানায় তার প্রতি ভালোবাসা থেকেই সে তাকে আক্রমণ করেছে। এসব শুনে তার স্ত্রী মোহগ্রস্ত হয়ে ব্যান্ডিটের দিকে তাকায়। তখন সে ব্যান্ডিটকে বলে, আমাকে তোমার সাথে যেখানে খুশি নিয়ে চলো। তখন ব্যান্ডিট সামুরাইয়ের স্ত্রীকে নিয়ে রওনা হয়। ঠিক সেই সময় সামুরাইয়ের স্ত্রী ব্যান্ডিটকে বলে সামুরাইকে হত্যা করার জন্য। সামুরাই বেঁচে থাকলে সে তার সাথে যেতে পারবে না। তখন ব্যান্ডিট দ্বিধায় পড়ে যায় এবং এক পর্যায়ে স্ত্রীকে মাটিতে ফেলে পা দিয়ে চেপে ধরে এবং সামুরাইয়ের কাছে জানতে চায় তার স্ত্রীকে হত্যা করবে নাকি বাঁচাবে। ব্যান্ডিটের এই প্রশ্নের জন্যই সামুরাই মনে মনে ব্যান্ডিটকে ক্ষমা করে দিতে প্রস্তুত, কিন্তু তখনই মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। ব্যান্ডিট পেছনে পেছনে দৌড়ে যায় তাকে ধরবার জন্য। কিছুক্ষণ পর ব্যান্ডিট একা ফিরে আসে এবং তলোয়ার দিয়ে সামুরাইয়ের বাঁধন মুক্ত করে। ব্যান্ডিট সামুরাইকে জানায় তার স্ত্রী পালিয়ে গেছে। আমরা দেখতে পাই সামুরাই কাঁদছে। এক পর্যায়ে সে তার স্ত্রীর ছুরিটি দেখতে পায়। ছুরিটি তুলে নিয়ে সে তার নিজের বুকে ছুরিটি ঢুকিয়ে দেয়। এরপর সে চোখে অন্ধকার দেখে এবং কোনো শব্দ শুনতে পায় না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সে শুনতে পায় কেউ একজন ধীরে তার দিকে এগিয়ে আসে। এরপর তার বুকের ভিতর থেকে ছুরিটি বের করে ফেলে। এরপর আমরা আবার চলে আসি রাশোমন গেটে। আমরা দেখতে পাই উটকাটার উত্তেজিতভাবে বলছে, এটা সত্য না, সেখানে কোনো ছুরি ছিল না, সামুরাই মারা গিয়েছিল তলোয়ারির আঘাতে। কমনার তাকে প্রশ্ন করে, তুমি মনে হয় সব দেখেছো, তাহলে তুমি কেন কোর্টে সাক্ষী দিলে না? তখন উটকাটার উত্তর দেয়, সে এটাতে ইনভলভ হতে চাচ্ছে না। তখন কমনার বলে, তাহলে আমাকে বলো তুমি কি দেখেছো। তখন উটকাটার বলে সে বনের মধ্যে সর্বপ্রথম মেয়েটির হ্যাট দেখতে পায়। কিছু দূর সামনে গিয়ে সে শুনতে পায় একটি মেয়ে কাঁদছে। ঝোপের আড়াল থেকে সে দেখতে পায় একটি লোক দড়ি দিয়ে বাঁধা। মহিলাটি কাঁদছে আর তার সামনে ব্যান্ডিট দাঁড়িয়ে আছে। তখন কমনার তাকে প্রশ্ন করে, তুমি তাহলে বিচারকের সামনে মিথ্যা কথা বলেছো, তুমি বলেছিলে তুমি বনের মাঝে মৃতদেহটি দেখতে পেয়েছিলে।
তখন উৎকটার জানায় সে আসলে এই ঘটনার সাথে জড়াতে চায়নি, তাই বিচারকের কাছে মিথ্যা কথা বলেছিল। তখন কমনার তাকে অনুরোধ করে পুরো ঘটনাটি খুলে বলার জন্য। উৎকটার জানায় সে দেখতে পায় ব্যান্ডিট হাঁটু গেড়ে মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা করছে। ব্যান্ডিট তাকে অনুরোধ করছে তার স্ত্রী হবার জন্য। সে মেয়েটিকে প্রমিস করে সে ডাকাতি ছেড়ে দিবে এবং সৎ পথে অর্থ উপার্জন করবে যদি সে তাকে বিয়ে করে। তখন মেয়েটি জানায় অসম্ভব, তার পক্ষে এই সিদ্ধান্ত নেয়া অসম্ভব। সে দৌড়ে গিয়ে তার ছুরি দিয়ে সামুরাইকে বাঁধনমুক্ত করে। ব্যান্ডিট তখন বুঝতে পারে মেয়েটি তাদের দুই পুরুষকে যুদ্ধ করতে বলছে তাকে পাবার জন্য, কিন্তু সামুরাই তার স্ত্রীর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে অস্বীকার করে। সামুরাই তার স্ত্রীকে বলে, তোমার সম্মান দুজন পুরুষের সাথে ভাগ হয়েছে, তুমি কেন নিজেকে নিজে হত্যা করছো না? তখন সে ব্যান্ডিটকে জানায় সে চাইলে তার স্ত্রীকে রাখতে পারে। তখন ব্যান্ডিটও চলে যেতে নিলে মেয়েটি দৌড়ে ব্যান্ডিটের পেছনে যায়, কিন্তু ব্যান্ডিট তাকে ধমক দেয় তার পেছনে না আসার জন্য। তখন মেয়েটি প্রচণ্ড রেগে দুজনের প্রতি উপহাসের হাসি হাসতে থাকে। তার স্বামী যদি প্রকৃত পুরুষ হতো তাহলে তাকে রক্ষা করত, আর ব্যান্ডিট যদি তাকে রক্ষা করত তাহলে সে ব্যান্ডিটের জন্য যে কোনো কিছু করতে পারত। এরপর সামুরাই এবং ব্যান্ডিট উত্তেজিত হয়ে একজন আরেকজনের উপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে সামুরাই তরবার গাছের গুড়ির সাথে আটকে যায়। এরপর ব্যান্ডিট তার তরবার ঢুকিয়ে দেয় সামুরাইয়ের দেহে। এরপর সামুরাইয়ের স্ত্রী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর ব্যান্ডিট সামুরাইয়ের দেহ থেকে তরবারটি তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমরা আবারও ফিরে আসি রাশোমন গেটে। উৎকাটার দাবি করে তার ঘটনাটাই সত্য, কিন্তু কমনার বলে তার সন্দেহ আছে। তখন প্রিস্ট বলে, মানুষ যদি একে অন্যকে বিশ্বাস না করে তাহলে এই পৃথিবী নরকে পরিণত হয়। সে মানুষকে বিশ্বাস করে। এমন সময় তারা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কমনার দৌড়ে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটা বাচ্চাকে দেখতে পায়। সে বাচ্চার গা থেকে তার দামি পোশাক খুলে নেয়। তখন উৎকাটার তাকে ধমক দেয়। তখন কমনার উত্তর দেয়, অন্য কেউ তো নিয়ে যেত, তার চাইতে সে নিলে দোষের কী? উৎকাটার বলে, এটা অন্যায়। তখন কমনার বলে, তাহলে এই বাচ্চার বাবা মা যারা এই বাচ্চাকে ফেলে দিয়ে গেছে সেটা কি? আসলে সেলফিশ না হলে এই পৃথিবীতে টিকে থাকা যায় না। তখন উৎকাটার বলতে থাকে, এই পৃথিবীতে সবাই স্বার্থপর এবং অসৎ। একথা বলেই উৎকাটার কমনারের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন কমনার বলে, তুমি সবাইকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে না। তুমি সেই ছুরিটি কী করেছো যেটার মধ্যে দামি মুক্তা খুচিত ছিল? ব্যান্ডিট যে ছুরিটি সম্পর্কে বলেছিল সেটা কি ঘাসে হারিয়ে গেছে? তুমি না করলে সেটা কে চুরি করেছে? এক চোর আরেকজনকে বলে চোর। এরপর বৃষ্টি থেমে যায়। উৎকাটার এবং পৃষ্ট সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর উৎকাটার যখন পৃষ্ঠের কাছ থেকে বাচ্চাটি নিতে চায় তখন পৃষ্ঠ বাচ্চাটিকে দিতে চায় না। তখন উৎকাটার বলে, তার ছয়টি বাচ্চা রয়েছে, আরেকটি হলে কোনো সমস্যাই হবে না। উৎকাটার জানায় এখনকার দিনে একজন আরেকজনের উপরে সন্দেহ করা অনিবার্য। সে খুব লজ্জিত, আসলে সে নিজেকেই নিজে চিনতে পারেনি। তখন প্রিস্ট জানায় তার মনে হয় সে মানুষের প্রতি তার বিশ্বাস ধরে রাখতে পারে। চলচ্চিত্র নিয়ে আমাদের পরবর্তী আলোচনা বা যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।